আসসালামু আলাইকুম। এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের আরও একটি অ্যাসাইনমেন্ট ইসলাম ধর্ম নিয়ে। যারা হিন্দু ধর্মের বন্ধুরা আছো তাদের জন্য একটা ভিডিও আমি তৈরি করব, এরপরেই তোমরা পেয়ে যাবে। আমরা আজকের ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যায়ন উৎসবের চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ তৃতীয় দিন নিয়ে আলোচনা করব। তোমাদের চূড়ান্ত মূল্যায়নে যা যা করতে হবে দেখো আমি সাজিয়েছি। এক, দলীয়ভাবে কর্মদিবস এক এ একক কাজগুলো সুন্দর করে পোস্টার পেপারে লিখে উপস্থাপন করতে হবে। দুই, দলীয়ভাবে দোয়া ও মোনাজাত করা এবং দলীয়ভাবে পোস্টার বানানো এবং উপস্থাপন, এই তিনটি কাজেই তোমাকে দলীয়ভাবে করতে পারবে হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা কেউ ভিডিও স্কিপ করবে না। এই তিনটা কাজ আগে ভালো করে বুঝবা, তারপরে কাজে অংশগ্রহণ করবা। তো দেখো আমি তোমাদের চলে আসলাম ইতে যে প্রশ্নে। এটা হলো তোমাদের প্রশ্ন, তোমরা দেখতে পারো এই যে বিষয়টা হচ্ছে ইসলাম শিক্ষা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশ ইসলাম শিক্ষা। তো এর তোমরা বিভিন্ন কর্মদিবসে, প্রথম কর্মদিবসে কাজ করেছো, দ্বিতীয় কর্মদিবসে কাজ করেছো, তৃতীয় কর্মদিবসের কাজ, কর্মদিবস তিন, মূল্যায়ন উৎসব 120 থেকে 180 মিনিট সময় নেবে। দেখো এক নম্বর দলগত কাজ 50 মিনিট। এখানে কী বলছে, শিক্ষার্থীরা দলগতভাবে তাদের উপস্থাপনা চূড়ান্ত করে তা প্রদর্শন প্রকাশের প্রস্তুতি শেষ করবে। তো দেখো এই যে এককভাবে কাজগুলো সুন্দর করে পোস্টার পেপারে লিখে উপস্থাপন করতে হবে, কেননা এখানে কি বলছে, শিক্ষার্থী দলগতভাবে তাদের চূড়ান্ত করে উপস্থাপনা চূড়ান্ত, অর্থাৎ শিক্ষার্থীরা আগে সেশন একে সেশন দুইয়ে তোমরা যে কাজগুলি করছিলা সেই কাজগুলি এখন আবার দলগতভাবে, আগে তো তোমরা এককভাবে করেছিলা, মনে পড়ে নিশ্চয়ই তোমরা এই প্রথম দিন যে কাজগুলো করেছিলা সেগুলি তোমরা এককভাবে করেছিলা, সেই কাজগুলি এখন ওই একটা দলে বিভক্ত হয়ে প্রত্যেকের কাজ নিয়ে তোমরা একটা চূড়ান্ত দলীয় কাজ করবা। এক্ষেত্রে তোমাদের শিক্ষক তোমাকে 4টা 5টা 6টা দলে ভাগ করে দিতে পারে, প্রকাশের প্রস্তুতি শেষ করবে, অর্থাৎ পরে প্রকাশনায় আসবা, সেটা আমরা আসতেছি। এই জন্য তুমি 50 মিনিট সময় পাবে। তো দেখো আমরা এইটার কাজ কীভাবে করেছি, যে এই কাজটার যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমার মানে কি বলবো, আমার চ্যানেলটা অনেক দিন যাবৎ আমি ভিডিও দেইনি, যে কারণে আমার চ্যানেলটা অনেকটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে গেছে, তাই আমার অতি দ্রুত 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং এই ভিডিওতে অবশ্যই লাইক দেবা এবং কমেন্ট করে জানাবা তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছ। তো দেখো তোমাদের প্রথম কর্মদিবসে যে কাজগুলো আলাদাভাবে করেছিলে এখানে সেই একই কাজগুলো দল গঠনের মাধ্যমে করতে হবে। এটা আমি জাস্ট তোমাদের জন্য বলছি, এটা তোমাদের খাতায় কোথাও লিখতে হবে না। তাহলে তোমাদের প্রথম দিন যে কাজগুলো করেছিলে সেটা তো সবার জানা আছে, এই জন্য তোমাদের কাছে আমি একটা পোস্টার তৈরি করে দিয়েছি। দেখো দেখো দলীয় কাজ, দলের নাম রহমত, অর্থাৎ আমি ইসলামীয় একটা দলীয় নাম দিয়েছি, কারণ যেহেতু আমাদের সাবজেক্টটা হয়েছে ইসলাম শিক্ষা, তাহলে এই যে এটা নাম দিয়েছি রহমত, শ্রেণী সপ্তম, শাখা কক গ যাই হোক লাল নীল সবুজ যেতে কারণ যে কোনো একটা হতে পারে, দলের সদস্য রহনম আমি জাস্ট আমি একটা বসাই দিয়েছি 1, 5, 10, 15, 20, 25, 30। এখানে তোমার টিচার তোমাকে যেভাবে দল গঠন করবে সেভাবে তোমার বন্ধুদের রোল নাম্বার তুমি এখানে টুকে নেবা। এখন এখানে তোমাদের কাজটা ছিল কি, দেখো এক নম্বরে এক সেশনে যে ডেঙ্গু বা অন্য কোনো রোগ হলে আক্রান্ত রোগীর সেবায় যা করণীয়, এটা হলো হেডলাইন। এটা কি হেডলাইন, আমি একটা তোমাদের এখানে হেডলাইনটা দিয়ে দিই, ধরো এটা তোমাদের আমি মার্কিং করে দিলাম, এটা তোমাদের হেডলাইন হবে। তো এখন এটা কোনো পয়েন্ট থাক, এখানে এখানে তোমরা কোনো বুলেট বা ই চিহ্ন ব্যবহার করবে না। তো
তো দেখো এই হেডিংটি পরে ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে যথেষ্ট বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দিব। জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দিব, প্রচুর পরিমাণ পানি, ডাবের পানি, খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদি গ্রহণ করতে হবে। নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ঔষধ খাওয়ানো যাবে না। জ্বর সেরে ওঠার সময়টুকুতে বেশি সাবধান থাকতে হবে, কারণ এই সময় জটিলতাগুলো দেখা দিতে পারে। তাই চিন্তা না করার অনুরোধ করব। জ্বর কমার সঙ্গে সঙ্গে কর্মস্থলে যোগ দেওয়া যাবে না। এবার আর একটা পয়েন্ট আছে, বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপতে হবে। প্লাটিলেট 1 লাখের নিচে নামলে বা হিম্যাটোক্রিট পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 50,000-এর নিচে নামলে হাসপাতালে ভর্তি হতে হবে। এছাড়া অনেক বমি, শরীরের যে কোনো জায়গায় রক্তপাত, রক্তচাপ কমে গিয়ে দুর্বল অনুভব করা, প্রচণ্ড পেট ব্যথা, অস্থিরতা ও অস্বাভাবিক আচরণ, হাত পা শীতল হয়ে আসা ইত্যাদি লক্ষণ দেখা দিলে রোগীকে হাসপাতালে নিন। রোগী এই সময় প্রচুর মানসিক চাপে থাকে, তাই সবসময় তাকে ভরসা দিব। এরপরে তোমার প্রথম দিনে আরও তোমার একটা কাজ করেছিলে, মনে পড়ে যে ডেঙ্গু বা অন্য কোনো রোগ আক্রান্ত রোগীর সেবায় ইসলামী বিধান অনুসারে যা করা প্রয়োজন। এই যে প্রথম দিবসে যে কাজটা করছিলা, এই কাজটা কিন্তু তোমরা করছিলে এককভাবে। এটা এখন এই দলীয় পোস্টারে আমি নিয়ে আসছি, এই যে দলীয় পোস্টারে তোমরা সাজাবে একটা পোস্টারে, যে রোগীর শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ পবিত্র রাখতে হবে, নিয়মিত নামাজ পড়ার জন্য আহ্বান করতে হবে, রোগীর সুস্থতার জন্য দোয়া মোনাজাত করবো, সবসময় আল্লাহকে স্মরণ করবো, ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে যথেষ্ট বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দিব, প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদি গ্রহণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গেল তোমাদের আমাদের প্রথম কাজ। কোনটা? এই যে দলগত কাজ এক। এখন এটা তোমরা একটা পোস্টার তৈরি করে রাখলা, এখন তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন দলে বিভিন্নভাবে পোস্টার, আমি একটা পোস্টারের নমুনা দেখাইলাম। এবার দলগত কাজ 2-10 মিনিট, শিক্ষার্থীরা শিক্ষকদের শিক্ষকের সহায়তায় ডেঙ্গু বা অন্য কোনো রোগে আক্রান্ত বা অসুস্থ ব্যক্তির আরোগ্যর জন্য এবং বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া ও মোনাজাত করতে হবে। স্পষ্ট বলা আছে, দেখো এখানে দোয়া ও মোনাজাতের আয়োজন এই এই জায়গাটায়। তাহলে তোমরা এখানে কী করবা? তোমরা এখানে সকল শিক্ষক এবং শিক্ষার্থী একত্রে মিলিত হয়ে তোমরা একটা দোয়া ও মোনাজাতের আয়োজন করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আরও একবার অনুরোধ করব, তোমাদের আগেই বলেছি আমার চ্যানেলটায় প্রচুর সাবস্ক্রাইব দরকার এই মুহূর্তে, তাই তোমরা সবাই যারাই আমার চ্যানেলটায় আসবা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং তোমরা লাইক করবা, কমেন্ট করবা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো। দেখো এই যে আমি লিখে দিয়েছি কাজ 2, দোয়া ও মোনাজাত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার জন্য 2টি দোয়া দেওয়া হলো, তোমরা চাইলে এই দোয়া দুটি শিখে নিতে পারো। আর এছাড়া তোমরা যে কোনো দোয়া করতে পারো, তবে আমি জানি ডেঙ্গুর দোয়ার জন্য একটু বিশেষ দোয়া আছে, সেই দোয়াটা আমি আবার লিখে দিই। এটা তোমার দ্বিতীয় পোস্টার, নাম দিয়েছি আমি, দলের নাম দিয়েছি বরকত, রহমত বরকত, এই দলের নাম দিয়ে। এখন এটা তোমার শ্রেণী সপ্তম শাখা কাকা দলের রোল নাম্বার তোমরা এখানে তোমাদের মতো করে যেমন সাজাই নিরা নিতে পারো, তোমাদের যেভাবে আছে, যেমন এখানে তোমার 10, 12, 14, 16, 18, 20 এরকম তোমাদের যেরকম দলে পড়বে রোল নাম্বার সাজাই দেবো। আমি প্রথমটা যেভাবে দেখিয়েছি, ডেঙ্গু রোগীদের মুক্তির জন্য দোয়া ও মোনাজাত। দেখো এখানে বলা আছে, আজ হি বিল বাস রব্বান নাস ওয়াফি আংতা শাফিলা শিফা আ ইল্লা শিফা উকা শিফা আন লা ইয়াগু ইয়াগা দিরু সাকমা। দেখো তোমরা যদি আরবিতে এইটুকু না যারা লিখতে পারো তারা এইটুকু আরবিতে লিখবা, আর যদি আরবিতে লিখতে না পারো তাহলে তোমরা এই এইটুকু বাংলায় আরবি উচ্চারণটা লিখিয়ে দেবা। এর অর্থ হচ্ছে, হে মানুষের রব, এ ব্যক্তির রোগ দূর করে দিন, তাকে নিরাময় করে দিন, নিরাময় করার মালিক আপনি, আপনার নিরাময় ছাড়া আর কোনো নিরাময় নেই, এমন নিরাময় যা কোনো রোগীকে বাকি রাখে না। আরেকটি দোয়া আছে, দেখো দোয়াটি উচ্চারণ হচ্ছে, আসলুল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আই ইয়াসফিয়াকা। তো এর অর্থ হচ্ছে, আমি মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন আপনাকে আরোগ্য দান করেন, যিনি মহান আরশের রব। এছাড়া তোমরা আরও অনেক দোয়া করতে পারো এবং দোয়া তোমরা যা যা জানো সে সকল দোয়া তোমরা নিজেরা মুখস্থ করে নেবা এবং সেই দোয়া মোনাজাতের এটি। এজন্য তোমরা কতটুকু টাইম পাবা দেখো, 10 মিনিট, এই টাইমটা তোমাদের দোয়া মোনাজাতের জন্য 10 মিনিট তোমরা টাইম পাবা, 10 মিনিটে শেষ করবা।
এরপরে তোমাদের রয়ে গেল কর্মদিবস অর্থাৎ তিনের কাজ নাম্বার তিন। তো এই দেখো এখানে বলছে শিক্ষার্থীরা দলে দলে তাদের প্রস্তুতি অনুযায়ী শিক্ষকের নির্দেশনা মোতাবেক ধারাবাহিকভাবে তাদের উপস্থাপনাগুলো করবে। অর্থাৎ তোমরা যে এই এক ও দুইয়ে যে কাজগুলো করেছিল এবং যে পোস্টারগুলি করেছিল সেই পোস্টারগুলি সামনে সাজিয়ে সবাই উপস্থাপন করবে। এই জন্য তোমাদের যে উপকরণের কথা বলা আছে যে কর্মদিবস এক কর্মদিবস দুই তিন এর কাগজ কাজগুলো করতে শিক্ষার্থীদের কাগজ তাদের শ্রেণী কাজের খাতা থেকে নেয়া কলম ছাড়া অন্য কোনো উপকরণের প্রয়োজন নেই। বিদ্যালয়ের কম্পিউটার বা মাল্টিমিডিয়া সবার বিদ্যালয়ে কম্পিউটার মাল্টিমিডিয়া থাকলে সেখানে প্রজেক্টার তোমরা দেখাবা, না পারলে পোস্টার বানানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের পুরানো ক্যালেন্ডারের খালি পাতা খাতার পৃষ্ঠে ইত্যাদি ব্যবহার করবা। তো আমি তোমাদের জন্য এই এইটুকু কিন্তু তোমরা কোথাও লিখবা না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য যে নিচে ডেঙ্গু রোগীর সেবায় করণীয়গুলো পোস্টার তৈরি করা আছে, তোমরা চাইলে ওই রকম একটি পোস্টার তোমাদের নিজেদের মতো করে তৈরি করতে নিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধু আবারও অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা, যাতে করে আমার প্রতিটি ভিডিও আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা অবশ্যই এটা লাইক করবে কমেন্ট করবে। দেখো এনে দলীয় কাজ দিলাম তিন, ডেঙ্গু রোগীর করণীয় শ্রেণী সপ্তম, এখানে তোমরা একটা দলের নাম দিতে পারো নাজাত, বাস দলের নাম দিলে নাজাত, দলের নাম কি দেবো নাজাত। তো দলের নাম এখানে আমরা দিলাম, দেখো আমি তিনটা নাম দিয়েছি জাস্ট আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে রহমত বরকত নাজাত। তোমরা জানো এই তিনটা দলের তিনটা নামের অনেক ফজিলত আছে, সেভাবে আমি দিলাম। তোমরা শ্রেণী সপ্তম শাখা কখগর রোল নম্বর এখানে আমি বসাই দিয়েছি, তোমরা তোমাদের মতো করে বসাবা। তো দেখো এই যে এইটা তোমাদের এই ব্যানারে আনবা, যেমন সবসময় আল্লাহকে স্মরণ করব, এরপরে ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিব। এখান থেকে তোমরা লেখবা প্রচুর পরিমাণ পানি, ডাবের পানি, স্যালাইন পানি, ফলের রস খেতে পরামর্শ দিব, বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপতে হবে। আমি প্রয়োজনে তোমাদের একটু জুম করতে পারি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এই দেখো সবসময় আল্লাহকে স্মরণ করব, এই যে এখানে লেখা আছে স্পষ্ট, ডেঙ্গু হলে আতঙ্কিত না হয় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিব, এখানে এই কথাগুলি লেখা আছে, আমি একবার পাঠ করেছি তোমরা দেখে নিতে পারো। এবার জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দিব, এরপরে রোগীর সুস্থতার জন্য দোয়া করব। তো এরকম তোমরা একটি পোস্টার তৈরি করে নিতে পারবে তোমাদের এটা দলীয় কাজ তিনে। তো বিভিন্ন দল এরকম কাজ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণী ইসলাম ধর্মের তিনটি কাজের তৃতীয় দিনের মূল্যায়ন উৎসবের ভিডিওর উত্তরের নমুনা উত্তর। আশা করি আমার ভিডিওর এই নমুনা উত্তর দেখে তোমরা অনেক উপকৃত হবে সে বিশ্বাস আমার আছে এবং আমি চেষ্টা করেছি তোমাদের উপকার যাতে হয় সেজন্যই। তাই তোমাদের কাছে অনুরোধ সর্বশেষ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা আর অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে জানাবা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। তো আজ এ পর্যন্তই, সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।